বন্ধুরা, আমাদের পৃথিবীতে তো অনেক ধরনের আইল্যান্ড আছে, এবং এই সকল আইল্যান্ডের মধ্যে কিছু আইল্যান্ড আছে খুবই শান্ত আইল্যান্ড, যেখানে প্রাণীর আক্রমণ হওয়া অসম্ভব। আবার কিছু আইল্যান্ড আছে এতটাই ডেঞ্জারাস যে সেখানে প্রাণীর আক্রমণ হওয়াতে দূরের কথা, মানুষের মৃতদেহ ফেলে থাকতে দেখা যায়। এবং আজ এই ভিডিওটিতে আমি আপনাদের আমাদের পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর টাইপের কিছু আইল্যান্ড নিয়ে জানাতে চলেছি। তো স্বাগতম আপনাদের ফানি জিওগ্রাফি ক্রিয়েটিভসের নতুন আরও একটি এপিসোডে। এবং নতুন ভিউয়াররা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, র্যাবিট আইল্যান্ড। বন্ধুরা, আমাদের পৃথিবীর কিছু আইল্যান্ডের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং আইল্যান্ড হচ্ছে এই র্যাবিট আইল্যান্ড। এই আইল্যান্ডে আপনি পা রাখার সাথে সাথেই হাজার হাজার র্যাবিটদেরকে দেখতে পারবেন। এখানে গাছের আগাগোড়া থেকে সকল জায়গায় ওই র্যাবিটদেরকে দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈনিকরা এখানে হাজার হাজার টাইপের খরগোশ ফেলে রেখে গিয়েছিল, এবং এই খরগোশরা এখানে হাজার হাজার বাসা বানানোর পরে এই জায়গাটি একটি খরগোশের স্তূপে পরিণত হয়েছে। এবং আপনি যখনই এই আইল্যান্ডের মধ্যে এন্ট্রি করবেন, তখনই খরগোশের দল আপনাকে পুরো ঘিরে এমন করবে যে আপনি খরগোশ থেকে পালাতেই পারবেন না। এখানে সকল খরগোশ মানুষদেরকে বেশি ভালোবাসে। এই আইল্যান্ড সাধারণত জাপানের সমুদ্রে অবস্থিত, প্যাসিফিক ওশানে, এবং জাপানের ট্যুরিস্টদের কাছে সবথেকে ইন্টারেস্টিং এবং হৃদয়স্পর্শী আইল্যান্ডদের মধ্যে এটি অন্যতম। এখানে গেলে আপনি হাজার হাজার টাইপের খরগোশ দেখতে পারবেন। নাম্বার টু, ক্যাট আইল্যান্ড। বন্ধুরা, এর আগে আমি যে র্যাবিট আইল্যান্ড সম্পর্কে জানিয়েছিলাম, ঠিক সেভাবে জাপানের প্যাসিফিক ওশানে আরেকটি আইল্যান্ড আছে, আর সেটা হলো ক্যাট আইল্যান্ড। এই আইল্যান্ডের ভিতরে আপনি কোটি কোটির উপরেও বিড়াল দেখতে পারবেন। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা এখানে টাইপের জন্য অনেক ধরনের বিড়াল রেখে গিয়েছিল, যারা এই জায়গাটিকে এখন তাদের বাসা ভেবে নিয়েছে, এবং এই বিড়ালরা এখন এই আইল্যান্ডে বসবাস করে। এবং বিড়ালদের এই আইল্যান্ডে বসবাস করার সাথে এই আইল্যান্ডটি তাদের বড় একটি বাসা হয়ে গিয়েছে। তাই আপনি এখানে যখনই এন্ট্রি করবেন, তখনই আপনার পদে পদে শুধু বিড়াল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না, এমনকি গাছে, আপনার নিচে এবং সকল জায়গাতে শুধু বিড়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। এই জন্য এই আইল্যান্ডে কোনো ইঁদুর প্রবেশ করতেও ভয় পায়। নাম্বার থ্রি, স্নেক আইল্যান্ড। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে দুটি আইল্যান্ড দেখালাম, তাদের মধ্যে আমাদের পৃথিবীর সব থেকে মারাত্মক আইল্যান্ডের মধ্যে একটি আইল্যান্ড হচ্ছে দ্য স্নেক আইল্যান্ড। বন্ধুরা, এই স্নেক আইল্যান্ডে আপনি সর্বত্র শুধু সাপ দেখতে পারবেন। এখানে পদে পদে আপনি সাপ ছাড়া আর কিছুই দেখতে পারবেন না। এখানে একটি সাপ হলো ফ্রি টিক। এই সাপটি এতটাই ভয়ঙ্কর যে এদের এই চাপের জন্য সকল মানুষই এই আইল্যান্ডে এন্ট্রি করতে ভয় পায়, এবং বর্তমানে এটি একটি সাপেদের বাসা হয়ে গিয়েছে। আসলে এই আইল্যান্ডটি অতীতে একটি মুক্ত আইল্যান্ড ছিল, কিন্তু এটি কীভাবে সাপপূর্ণ আইল্যান্ড হয়ে গেল সেটি এখন আমি আপনাদের জানাতে চলেছি। এক চোর তার লুট করা সম্পত্তিকে এই আইল্যান্ডে রেখে গিয়েছিল, এবং তারপরে তার লুট করা সম্পত্তির মাঝখানে একটি সাপ রেখে গিয়েছিল, যাতে সেই সাপ তার লুট করা সম্পত্তিকে দেখতে পারে। কিন্তু ওই সাপটি এখানে বসবাস করার সাথে সাথে হাজার হাজার সাপের জন্ম দিয়ে ফেলে, এবং আস্তে আস্তে এখানে সাপে ভরে উঠে, আর এর ফলে এখানে আপনি পদে পদে শুধু সাপ ছাড়ার কিছুই দেখবেন না। নাম্বার ফোর, কমোডো আইল্যান্ড। বন্ধুরা, ইন্দোনেশিয়ার সবথেকে ভয়ঙ্কর ক্রিচার হচ্ছে এই কমোডো ড্রাগন। এই কমোডো ড্রাগনদের একটি আইল্যান্ডও আছে, যেখানে আপনি সর্বত্র শুধু কমোডো ড্রাগনদেরই দেখতে পারবেন। এরা সমুদ্র থেকে উঠে এসে সর্বত্র এই আইল্যান্ডের মধ্যে ঘুরে বেড়ায়। কমোডো ড্রাগন পৃথিবীর সবথেকে মারাত্মক শিকারী, আর এই জন্য এই আইল্যান্ডটিকে বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার ফাইভ, ক্র্যাব আইল্যান্ড। বন্ধুরা, স্কর্পিয়নের মতো একটি হিংস্র এবং ভয়ঙ্কর টাইপের জিনিস হচ্ছে ক্র্যাব বা কাঁকড়া। এই দ্বীপের মধ্যে আপনি সর্বত্র কাঁকড়া দেখতে পারবেন। এটি ভারত মহাসাগরের পশ্চিম তীরে অবস্থিত। এখানে এত পরিমাণে কাঁকড়া দেখা যায় যে আপনি এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় পা পর্যন্ত ফেলতে পারবেন না।
এখানে সাধারণত গাড়ি চালানো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এমনকি এখানে কোনো পর্যটকদের গাড়ি ছাড়া ঢোকার অনুমতি নেই। কেননা এখানে যদি কেউ গাড়ি ছাড়া খোলা পায়ে হাঁটতে বের হয় তাহলে কাঁকড়ার কামড়ে সে মারাও যেতে পারে। তো বন্ধুরা, এই পাঁচটি আইল্যান্ড সম্পর্কে জেনে আপনারা কেমন অনুভূতি করলেন তা কমেন্টে জানান। এরকমই আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং লাইকও করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফানি জিওগ্রাফি ক্রিয়েটিভসের সাথেই থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।